এই পোলাপান, কারা কারা আসছো একটু সাড়া দেও কমেন্টে, কারা কারা চলে আসছো কমেন্টে একটু চিল্লা পাল্লা শুরু করে দেও, আমিও দেখি কারা কারা চলে আসছো। আর যারা যারা চলে আসছো অবশ্যই সামাজিক কাজ শুরু করে দেও, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করে দেও লাইভটা, আমাদের এই ফ্রি ক্লাসগুলা তোমাদের ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দেও যাতে ওরাও ক্লাসগুলা করতে পারে। যারা যারা চলে আসছো ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাস শুরু করে দিব। আদাব সুমাইয়া, আদাব, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা চলে আসছো লাইভটা দ্রুত শেয়ার করে দাও, হ্যাঁ লাইভটা শেয়ার করে দাও, আমরা খুবই তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিব। সবাই চলে আসুক, কিছু সংখ্যক মানুষ আসুক, আমরা শুরু করে দিব, বেশি দেরি করব না, কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দিব। যারা যারা চলে আসছো ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ভাই চলে আইছি, এই তো রাইসুল রাহাত, ভেরি গুড। যারা যারা চলে আসছো তারা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইভটা শেয়ার করো, আমরা কিছুক্ষণের মধ্যেই, আর এই যে জাস্ট 1 মিনিট, 1 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব, 1 মিনিটের মধ্যেই আমরা আজকে ক্লাস শুরু করে দিব। যারা যারা চলে আসছো ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আমরা শুরু করে দিব। কি ব্যাপার, আজকে মানুষজন এত কম কেন? আজকে তো মানুষজন অনেক কম। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম অরিত্রী, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে, এই তো কিছু মানুষ চলে আসছে, আমরা ক্লাস শুরু করে দিব। সবাই শেয়ার করে দাও, আমিও শেয়ার করে আসলাম, হ্যাঁ শেয়ার করে আসলাম, তোমরাও শেয়ার করে দাও, সবাই মিলে একসাথে ক্লাসটা করব, সবাই মিলে একসাথে ক্লাস করব, কাজেই লাইভটা সবাই শেয়ার করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো আমরা শুরু করে দিব, বেশি দেরি করব না, টাইম বেশি একটা ওয়েস্ট করা যাবে না, ক্লাস আমরা কন্টিনিউ করব এখনই। দেখো আমাদের হচ্ছে আজকে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, জানো আমরা অবশ্যই সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা পড়াইতেছি, ফিজিক্স 2nd পেপারের চ্যাপ্টার 10। অলরেডি আমাদের 3টা ক্লাস হয়ে গেছে, 3টা ক্লাস পর্যন্ত আমরা ডায়োড পর্যন্ত কভার করছি, রাইট? আমরা কিন্তু খুবই অল্প অল্প করে আগাচ্ছি, আমরা কিন্তু 1 ক্লাসে খুব বেশি পড়াচ্ছি না, ঠিক আছে? আমরা প্রতি ক্লাসে অল্প অল্প জিনিস করে করে, মানে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা টপিক ভালো করে বুঝে বুঝে আগানো, 3 ক্লাসে 4 ক্লাসে পুরো চ্যাপ্টার শেষ করতে হবে এরকম না। আশা করি এখানে যারা আসো তারা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের 10টা ক্লাস করার মানসিকতা নিয়েই আসছো। আমি বলছিলাম যে 10 ক্লাসে কভার করব, একদম বেসিক থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত। তো তাড়াহুড়ার কিছু নাই, আমরা ধীরে ধীরে সবগুলো জিনিস একদম ভালো মতো বুঝে বুঝে আগাবো। আমাদের টার্গেট হচ্ছে সব কিছু ভালো মতো বেসিক ক্লিয়ার করা। ক্লাস সংখ্যা 5 ক্লাসে শেষ করতে হবে, 6 ক্লাসে শেষ করতে হবে, ওইটা কিন্তু আমাদের টার্গেট না, এবং ওই টার্গেট নিয়ে আমি পড়াচ্ছিও না, রাইট? তোমরা নিজেরাও জানো যে ওই টার্গেটে আমি পড়াচ্ছি না। এখন দেখো আমরা আজকে যেটাতে শুরু করব সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা ফরওয়ার্ড বায়াস দেখছি ডায়োডের, রিভার্স বায়াস দেখছি। বলছিলাম যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহিত হয়, মানে আই বা কারেন্ট চলে, রিভার্স বায়াসে কারেন্ট চলে না, স্বাভাবিকভাবে আমরা একটু জেনে আসছি। এখন আজকে আমরা শুরু করব, বা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডায়োড, মানে কারেন্টের এবং ভোল্টেজের সাথে কারেন্ট কীভাবে চেঞ্জ হয়, রিলেশনটা কী, সেই রিলেটেড গ্রাফটা আগে আমরা দেখব। গত ক্লাসে আমরা ফরওয়ার্ড বায়াস দেখছি, রিভার্স বায়াস দেখছি, এবং এটাও আমরা জানতে পারছি যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়, রিভার্স বায়াসে হয় না। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে নিঃশেষিত অঞ্চল ছিল, মনে আছে? আমি একটু রিভিউ করে নেই। দেখো এই যে একটা ডায়োড, ধরো একটা পিএন ডায়োড, এই যে এতটুকু ছিল তার নিঃশেষিত অঞ্চল, মনে করো যে এটা পি টাইপ, এইটা এন টাইপ,
এবং এর মাঝখানে এই যে এতটুকু অঞ্চল এটা ছিল নিঃশেষিত অঞ্চল, নিঃশেষিত অঞ্চল, নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার, নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। তো এখানে একটা বাধা থাকে, এখানে কি থাকে একটা বাধা, মানে এই অঞ্চলটা কি দেয় কারেন্ট প্রবাহিত হওয়াকে বাধা দেয়, মানে এখানে একটা রোধ থাকে, রোধ বলতে ভালো মানে একটা রোধ থাকে, রোধ থাকে, এইটাকে ডিঙাইতে নর্মাললি কারেন্ট পারে না। তো নর্মাললি এই ইলেকট্রন কারেন্ট না, মানে ইলেকট্রন এই বাধাটাকে অতিক্রম করতে পারে না। তো অতিক্রম করতে পারে কখন, যখন এটাকে আমরা বাইরের একটা বিদ্যুৎ উৎসের সাথে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, বাইরের একটা বিদ্যুৎ উৎসের সাথে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কখন হয়, এই যে দেখো পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ, এই যে পজিটিভ টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত হলে এটা তখন কি হয় ফরওয়ার্ড বায়াস হয়, এবং ফরওয়ার্ড বায়াসের বেলায় কারেন্ট এখান থেকে ফ্লো হয়, ইলেকট্রন এদিক থেকে গিয়ে এইদিকে ঘুরে আসে, ইলেকট্রন এদিক থেকে এইদিকে গিয়ে ঘুরে আসে আর কারেন্ট এইদিক থেকে গিয়ে এইদিকে ঘুরে আসে, কারেন্ট ঘুরে আসে এইদিকে, রাইট? আমরা এটা গত ক্লাসে দেখছিলাম। তো কারেন্ট এই যে এদিক থেকে এইদিকে যায় আর ইলেকট্রন এই পাশ থেকে ঘুরে এই পাশে চলে আসে। এখন গত ক্লাসে এটাও বলছিলাম এই যে ডিপ্লেশন লেয়ারটা, এই ডিপ্লেশন লেয়ারের বাধাকে অতিক্রম করার জন্য ব্যাটারির একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভোল্টেজ খরচ করতে হয়, এই বাধাটাকে ডিঙানোর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভোল্টেজ কী করতে হয় খরচ করতে হয়। সিলিকনের বেলায়, সিলিকনের বেলায় সেই ভোল্টেজ, আচ্ছা সেই ভোল্টেজটাকে আমরা বলছিলাম কাট অফ ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ বা অপারেটিং ভোল্টেজ। সিলিকনের বেলায় আমরা যখন এই সেমিকন্ডাক্টরটা সিলিকন নিয়ে নিব তখন সেই কাট অফ ভোল্টেজটা ছিল 0.7 ভোল্ট, এবং জার্মেনিয়ামের বেলায় এটা ছিল 0.3 ভোল্ট। মনে আছে কি? তার মানে এই ব্যাটারিটা যদি 10 ভোল্টের হয়, মনে করো যে এই ব্যাটারিটা যদি 10 ভোল্টের হয়, তাহলে এখান থেকে যেই ভোল্টেজটাতে কারেন্টটা যাবে সেই ভোল্টেজের মধ্যে সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট খরচ হবে বা নষ্ট হবে এই বাধাটাকে ডিঙানোর জন্য, আর জার্মেনিয়ামের বেলায় 0.3 ভোল্ট বিভব নষ্ট হবে বা খরচ হবে এই বাধাটাকে ডিঙানোর জন্য। এখন এখানে তুমি যদি ধরো সিলিকনের বেলায় তুমি যদি এখানে সিলিকন নেও, ধরো এটা সিলিকনের অর্ধপরিবাহী, তুমি যদি এখানে 0.5 ভোল্টের একটা ব্যাটারি লাগাও তখন কিন্তু কারেন্ট প্রবাহিত এটার মধ্য দিয়ে হবে না, কারণ এই মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেই ডিপ্লেশন লেয়ারের রোধ বা বাধাকে ডিঙানোর জন্য মিনিমাম কতটুকু বিভব দরকার 0.7 ভোল্ট, এর নিচে হইলে তো সে এই বাধাকেই অতিক্রম করতে পারবে না। তো এইখানে যদি তুমি বাইরের ব্যাটারিটা হয় মাত্র 0.5 ভোল্ট, দ্যাট মিন্স এই 0.7 ভোল্টের চেয়ে কম, তখন কিন্তু এই যে এইটা ফরওয়ার্ড বায়াস হইলেও, এটা যদিও ফরওয়ার্ড বায়াস তখনও কিন্তু তবুও এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ জার্মেনিয়াম যদি হয় তখন হবে, কারণ জার্মেনিয়ামের কাট অফ ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট, তো এখানে 0.5 ভোল্ট থাকলে সেটাকে ডিঙে এসে যাইতে পারবে। তো গত ক্লাসে তোমাদের একটা প্রশ্ন বলছিলাম যে যেহেতু এখানে সিলিকনের কাট অফ ভোল্টেজ বেশি জার্মেনিয়ামের কম, তো সবচেয়ে বেশি সুবিধা কি জার্মেনিয়াম ইউজ করার ক্ষেত্রে হওয়ার কথা না, বা স্বাভাবিকভাবে আমরা কোনটা বেশি চুজ করব জার্মেনিয়াম? কিন্তু না, বেশি চুজ করা হয় সিলিকন, এবং আমরা যত সেমিকন্ডাক্টর ইউজ করি প্রায় মোস্ট অফ দ্য কেসে ইউজ করা হয় কোনটা সিলিকন। তাহলে বলতে পারো যে কেন সিলিকন, কেন? কারণ জার্মেনিয়ামের কাট অফ ভোল্টেজ কম, তাহলে জার্মেনিয়াম ইউজ করলেই তো ভালো হইতো, আমার এখানে ভোল্টেজ খরচ কম হইতো। কারণ বিষয়টা ওইভাবে চিন্তা করলে হবে না, তুমি যদি জার্মেনিয়াম এখানে ইউজ করো তাহলে একটা বাসায় বা একটা বাসাতে না, ধরো একটা ইলেকট্রনিক ডিভাইসে ভোল্টেজ যদি সামান্য আপ ডাউন করে, দেখো এই কাট অফ ভোল্টেজ খুবই কিন্তু খুবই কম, তো ভোল্টেজ যদি খুব বেশি আপ ডাউন করে তাহলে কারেন্ট প্রবাহ হয়ে গিয়ে যন্ত্রপাতি নষ্ট হওয়ার চান্স থাকে। ধরো কাট অফ ভোল্টেজের চাইতে বেশি, ধরো এই 0.3 খুবই কম কাট অফ ভোল্টেজ, ভোল্টেজ আপ ডাউন করতেছে 0.5, মানে এর চেয়ে বেশি, তখন এটা অন হয়ে যাবে, অন হয়ে গেলে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু সিলিকনের যেহেতু কাট অফ ভোল্টেজটা একটু বেশি, তো সামান্য পরিমাণ বিভবের আপ ডাউন বা ভোল্টেজ ফল করলে সেটা নষ্ট হওয়ার চান্স থাকে না, বা ভোল্টেজ আপ ডাউন হইতে থাকলে যন্ত্রপাতিগুলো নষ্ট হয় না। তো এই জন্যে আমরা বেশি ইউজ করি সিলিকন, আমরা কাট অফ ভোল্টেজ 0.7 মানে বেশি হওয়ার ফলেও আমরা ইউজ করি কোনটা সিলিকন বেশি, তাহলে আমাদের যন্ত্রপাতিগুলো বেশি সেফ থাকে, ঠিক আছে? এই জন্য আমরা জার্মেনিয়াম খুব বেশি ইউজ করি না। এখন এখানে বিভব একটু অপচয় হবে, সিলিকনের বেলায় বিভব একটু বেশি লাগবে, বাট ইন দ্য লং রান জিনিসগুলো কিন্তু সেফ থাকতেছে। তোমার হয়তো বিদ্যুৎ খরচ একটু বেশি হচ্ছে, মানে বিভব খরচ একটু বেশি হচ্ছে সিলিকনে,
বাট তুমি তো এমন ভাবেই খরচ করার চেষ্টা করবা যে আমার যন্ত্রপাতিগুলো যেন নষ্ট না হয়, তুমি 2 টাকা খরচ কমাইতে গিয়া 200 টাকা বেশি নষ্ট হয়ে গেল। এটা কি হইলো না? তুমি চেষ্টা করবা 200 টাকা জিনিসটা বেঁচে থাকুক, লাগলে 2 টাকা বেশি বেশি খরচ হয়ে যাক, তাই না? তো এখানেও জিনিসটা আসলে সেটাই হচ্ছে। এখন দেখো আজকে আমরা কি দেখবো, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডায়োড। ঠিক আছে, তো এখন কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স যে দেখবো, ধরো আমরা একটা গ্রাফের সাহায্যে দেখবো। আচ্ছা আমি দেখে নেই যে আমার এই বোর্ডে পুরোটা দেখা যাচ্ছে কিনা, এই পাশে এই পর্যন্ত, এই পাশে এই পর্যন্ত, হ্যাঁ টোটালটা দেখা যাচ্ছে। দেখো এই যে আমরা এখানে একটা গ্রাফের সাহায্যে একটা ডায়োডের কারেন্ট এবং ভোল্টেজ এই রিলেশনটা দেখবো। তো আমি এই যে দেখো এই পাশে নিলাম ভোল্টেজ, এই পাশে নিলাম ভোল্টেজ, আর এই পাশে কারেন্ট। ঠিক আছে, এই পাশেও ভোল্টেজ, মানে এটা হচ্ছে ঋণাত্মক ভোল্টেজ, আর এইটাও এই পাশেও কারেন্ট। এটা আবার ঋণাত্মক কারেন্ট না, কারেন্টের মান তো নেগেটিভ হইতে পারে না, ভোল্টেজের মান পজিটিভ নেগেটিভ হইতে পারে কিন্তু কারেন্টের মান কিন্তু কখনো নেগেটিভ হয় না, কারেন্টের মান সবসময় পজিটিভই হয়, রাইট? এখন দেখো এই যে এইখানে ধরো প্রাথমিক অবস্থায় বিভব আছে 0, কারেন্টও 0। আচ্ছা আমি এই দিকে নিব ফরওয়ার্ড বায়াস, এই দিকে নিব ফরওয়ার্ড বায়াস, আর এই দিকে নিব রিভার্স বায়াস, দাঁড়াও এই বাম পাশে নিব রিভার্স বায়াস। গত ক্লাসটা যারা করো নাই, লেকচার 3 যারা করো নাই, তাদের কিন্তু আজকে বুঝতে একটু প্রবলেম হবে। তো যারা লেকচার 3টা করো নাই তাদের জন্য বেটার হয় তোমরা যদি লেকচার 3, 1, 2, 3 সিরিয়ালি দেখে তারপরে এই ক্লাসটা করতে আসো। এখন এই যে ভোল্টেজ যখন বিভব 0 ফরওয়ার্ড বায়াসে, ফরওয়ার্ড বায়াসে আমি আবার এখানে একটু লিখে রাখি, সিলিকনের ক্ষেত্রে অপারেটিং ভোল্টেজ 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের বেলায় অপারেটিং ভোল্টেজ 0.3 ভোল্ট। তুমি যদি একটা সিলিকন ডায়োডে বা জার্মেনিয়াম ডায়োডে, ধরো প্রথমে জার্মেনিয়াম দিয়ে উদাহরণ দিলাম যেহেতু জার্মেনিয়ামের কম এখানে, একটা জার্মেনিয়াম ডায়োডে তুমি ধরো 0.1, যেটা 0.1, 0.2, 0.3, তুমি যখন 0.1 ভোল্টেজ দিবা তখনও কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, যদিও ফরওয়ার্ড বায়াস, নর্মালি তো ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়, বাট এই যে অপারেটিং বিভব আছে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারের বাধাটা অতিক্রম করতে হবে, 0.3 এর কম যতক্ষণ পর্যন্ত বিভব থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। এই যে দেখো বিভব মনে করো যে 0.1 দিলাম, কোনো কারেন্ট ফ্লো হইলো না, এরপরে বিভব দিলাম 0.2, এরপরেও কিন্তু কোনো কারেন্ট ফ্লো হইলো না, এরপরে 0.3, এখনও কিন্তু কোনো কারেন্ট ফ্লো হইলো না 0.3 পর্যন্ত। দেখো বিভব আমরা 0.3 পর্যন্ত দিলাম, এখনও কোনো কারেন্ট ফ্লো হওয়া শুরু হয় নাই, 0.3 পর্যন্ত দিলাম এখনও। আচ্ছা এটা কি 0.3 নাকি 0.4, আমি তো এটা ভুলে গেছি, একটু চেক করে নিই তো, এটা কি 0.3 ছিল? গত ক্লাসে বলছিলাম তো আমি নিজেই ভুলে গেছি, 0.3 ছিল নাকি 0.4 ছিল? হ্যাঁ 0.3, রাইট 0.3। ঠিক আছে, তো 0.3 যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হবে না, কিন্তু যখনই 0.3 এর চাইতে বেশি হয়ে যাবে, যখনই এই যে বিভব, এই যে বিভবের মান যখন 0.3 এর চাইতে কি হতে থাকবে, বেশি হইতে থাকবে, তখনই কারেন্টের মানে, এই যে দেখো এই যে এটা হচ্ছে কারেন্ট, এই যে উপরের দিকে কি কারেন্ট, ধরো এটা 0.4, 0.5, 0.6, 0.7, 0.8 ভোল্ট, ভোল্টেজের একক কি, ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, শুধু ভি লিখলেও চলে। তো এই জার্মেনিয়ামের বেলায় এটা হচ্ছে কিসের উদাহরণ, এটা হচ্ছে জার্মেনিয়ামের উদাহরণ, এই যে এটা জার্মেনিয়ামের উদাহরণ, যতক্ষণ পর্যন্ত কাট অফ ভোল্টেজের সমান না হবে ততক্ষণ পর্যন্ত সে মাঝখানের ডিপ্লেশন লেয়ারের বাধাটাকে ডিঙাইয়া যাইতে পারবে না, মানে কারেন্ট ফ্লো হবে না। যখনই বিভবের মান 0.3 যেতে বড় হয়ে যাবে তখনই কারেন্টের মান বাড়া শুরু করবে, এটা কিন্তু একদম সমান হবে না, মানে একদম সমানুপাতিক গ্রাফ না, কেউ আবার এখান থেকে সরল রেখা আগায় দিও না, এটা একদম সমানুপাতিক গ্রাফ যে ওই রকম না, এটা ওই যে একটু কার্ভ করে আঁকতে হবে, এটা সমানুপাতিক বাট একদম ওই যে স্ট্রেট লাইনের মতো না, জাস্ট প্রথমে একটু দ্রুত বেড়ে যাবে তারপরে হালকা হালকা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, প্রথমে দ্রুত বাড়বে তারপরে একটু কমে কমে বাড়বে, মানে এক্সপোনেনশিয়াল কার্ভ, এই যে এই ধরনের এইটা। এখন এটা হচ্ছে জার্মেনিয়ামের বেলায়, যদি এটা সিলিকন হইতো সিলিকনের বেলায় কিন্তু 0.4 এও লাভ হইতো না, 0.65 এও না, 0.6 এও না, 0.7 এও না, মানে 0.7 এর নিচে হইলে সেইটাতে কাট অফ ভোল্টেজ অতিক্রম করতে পারবে না, কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, রাইট? তার মানে ফরওয়ার্ড বায়াস হইলেই যে বিদ্যুৎ প্রবাহিত হবে এরকম কিন্তু না, যতক্ষণ পর্যন্ত বাইরের ব্যাটারির বিভব বা অ্যাপ্লাইড ভোল্টেজ কাট অফ ভোল্টেজকে অতিক্রম না করবে, এই যে এটা হচ্ছে জার্মেনিয়ামের কাট অফ ভোল্টেজ,
এটা হচ্ছে জার্মেনিয়ামের কাট অফ ভোল্টেজ বা অপারেটিং ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ কার, জার্মেনিয়ামের, ঠিক আছে। আর 0.7 পর্যন্ত এটা হচ্ছে সিলিকনের কাট অফ ভোল্টেজ, এটা হচ্ছে কাট অফ ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ কার, সিলিকনের। তো 0.7 পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হবে না সিলিকনের বেলায়, এবং 0.7 এর চেয়ে যখন বেশি হবে তখনই সেইটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, এই যেভাবে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, এটা হচ্ছে সিলিকনের জন্য, এইটা হচ্ছে সিলিকনের জন্য ভোল্টেজ কারেন্ট রিলেশন বা ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক ফরওয়ার্ড বায়াসের বেলায়। আচ্ছা, এই পাশে আমরা ভোল্টেজ নিলাম, ইউনিট নিছি ভোল্ট, এই পাশে কারেন্ট, তো কারেন্ট এই পাশে উপরে খেলা হয় মিলি অ্যাম্পিয়ার, আমরা এটাকে মিলি অ্যাম্পিয়ার ধরে নিলাম, কারণ কারেন্ট এটা তো আসলে পরিবাহী না, সেমিকন্ডাক্টর না, তো সেমিকন্ডাক্টরে কারেন্টের ফ্লো মিলি অ্যাম্পিয়ার লেভেলে থাকে, খুব বেশি ওই যে পরিবাহী পদার্থে তোমরা দেখছো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারও দেখছো, বাট সেমিকন্ডাক্টর অত কারেন্ট ফ্লো হয় না, মিলি অ্যাম্পিয়ার লেভেলে ফ্লো হয় ফরওয়ার্ড বায়াসে। এখন রিভার্স বায়াসে, রিভার্স বায়াসে ফ্লো হয় মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে, খুবই কম, এই যে এটা কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মিলি, এটা হচ্ছে মাইক্রো, রিভার্স বায়াসে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় খুবই কম লেভেলের, মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের। নিচের লাইনটা কি দেখা যায়? নিচের লাইনটা হ্যাঁ দেখা যায়, আমি একটু উপরে লিখে দিই তাও, কারেন্ট এই যে এখানে কারেন্ট, এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেল। তুমি আবার এইভাবে লিখতে পারো যে উপরের দিকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট, মানে IF, তোমাদের বই দেখবা এখানে লিখছে IF, IF মানে এটা হচ্ছে উপরের দিকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, আর নিচের দিকে এটা লিখছে IR, এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। এখন আমরা নর্মালি সচরাচর কী জানতাম, যে রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত যে ভেঙে না যাবে, যতক্ষণ পর্যন্ত ডিপ্লেশন লেয়ার ভেঙে না যায়, মনে আছে ওটাকে আমরা বলতাম জেনার ক্রিয়া। এক সময় তো ভোল্টেজ অ্যাপ্লাই করতে 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 গিয়ে কী হয়ে যায়, ভেঙে যায়, ডিপ্লেশন লেয়ারটা একদম ভেঙে যায়। তো সে ক্ষেত্রে মানে যখন ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে এরপর তো অনেক প্রচুর কারেন্ট ফ্লো হবে, বাট নর্মালি আমরা কিন্তু এটা জেনে আসছিলাম যে রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না। আসলে এই কথাটা প্রকৃতপক্ষে একজাক্টলি ঠিক না, গত ক্লাসে যারা ছিল একটু মনে করে দেখো, আমি বলছিলাম যে রিভার্স বায়াসে নর্মালি কোনো ইলেকট্রন ফ্লো করতে পারে না, মানে কারেন্ট ফ্লো হয় না আনটিল জেনার ক্রিয়া, মানে যতক্ষণ পর্যন্ত জেনার ক্রিয়া না ঘটে ততক্ষণ পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হয় না। তবে প্রকৃতপক্ষে সামান্য একটু কারেক্ট, সামান্য, খুবই সামান্য, খুবই সামান্য পরিমাণ কারেন্ট রিভার্স বায়াসেও ফ্লো হয়। এই দেখো মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের কারেন্ট কিন্তু খুবই কম, খুবই কম। তো ওই যে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল ওইটাকে তো অতিক্রম করে ইলেকট্রন আসতে পারতো না, বাট সামান্য কয়েকটা ইলেকট্রন সেইটা ডিঙায়ও চলে আসতে পারে। মানে কিছু মানুষ থাকে না যে একদম সাত সাগর 13 নদী পার হইয়া হইলেও মনে করো যে বৃষ্টি নামলেও স্কুলে চলে যায়, কোনো জিনিস মিস দেয় না, তো ওই ধরনের একদম ডেডিকেটেড ডেডিকেটেড স্টুডেন্টের মতো কিছু ডেডিকেটেড ইলেকট্রন আছে যে রিভার্স বায়াসে দিলেও সে সমস্ত বাধা পার হয়ে হোলের আকর্ষণে কী করবে, ছুইটা চলে আসবে। সেই কারণে একদম জিরো কখনো হয় না, ইলেকট্রন প্রবাহ জিরো হয় না, কয়েকটা ইলেকট্রন ফ্লো হয়েই যায়। এই জন্য দেখবা এই বাম পাশে কোনো জিরো দেয় না, এই যে এইভাবে নিচ দিয়ে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত ধরো, এই যে এটা কিন্তু খুবই কম, খুবই কম। এটা কিন্তু এই যে দেখো এই পাশে আমি স্কেল নিছি মাইক্রো অ্যাম্পিয়ার, আর মাইক্রো অ্যাম্পিয়ারের মধ্যে সামান্য নিচে নামছে, এই যে সামান্য নিচে মানে কারেন্ট ফ্লো হচ্ছে, সামান্য, খুবই সামান্য কারেন্ট ফ্লো হচ্ছে, হতে হইতে 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 মনে করো এই পয়েন্টে গিয়ে, এই পয়েন্টে গিয়ে ওই যে মাঝখানে ডিপ্লেশন লেয়ার ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে বা রোধ, ডিপ্লেশন লেয়ারের রোধ একদম নষ্ট হয়ে গেছে, তো সেটাকে আমরা কী বলি, জেনার বিভব। এই যে এই বিভবটাকে আমরা বলি জেনার বিভব, জেনার বিভব। তো জেনার বিভবে কী হয়, ডিপ্লেশন লেয়ারটা একেবারে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, মানে ওখানে আর কোনো রোধ থাকে না। তো গত ক্লাসে বলছিলাম যে জেনার বিভবের পরে বা জেনার ক্রিয়ার পরে সেমিকন্ডাক্টর একটা পরিবাহীর মতো আচরণ করে, মানে হঠাৎ করে একদম ডিরেক্ট তার কারেন্টের মান বেড়ে যায়, ডিরেক্ট একদম একদম সোজা টান দিয়ে দিতে পারো, একদম ডিরেক্ট ডিরেক্ট তার কারেন্টের মান বেড়ে যায়। এই যে দেখো ডিরেক্ট কারেন্টের মান বেড়ে গেছে, নিচের দিকে যাইতে থাকবে। জেনার বিভব যতক্ষণ পর্যন্ত অর্জন না করবে ততক্ষণ মতো রিভার্স বায়াসে হালকা সামান্য কারেন্ট প্রবাহিত হইতে পারে, বাট যেখানে গিয়ে জেনার বিভব, মনে করো যে এই পয়েন্টে গিয়ে তার জেনার বিভব সে অর্জন হয়ে গেছে বা জেনার বিভবের চেয়ে বেশি বিভব সে পেয়ে গেছে, তখন তো মাঝখানে ভাইয়া চুইরা একদম চুরমার হয়ে যাবে, এরপরে সে পরিবাহীর মতো আচরণ করবে, মানে হঠাৎ করে কারেন্টের মান বিশাল বেড়ে যাবে, মানে একদম মনে করো যে আগে যাইতে পারতেছিল খুবই কম, পরে একসাথে সব গিয়ে ডুইতে পড়বে, মানে সে সেমিকন্ডাক্টর আর নাই,
से তখন পরিবাহী হয়ে গেছে। তো অনেকে বলতে পারো তাইলে কি এই জিনিসটা আমাদের জন্য ভালো না, এই জিনিসটা আমাদের জন্য ভালো না, কারণ একটা সেমিকন্ডাক্টর যদি এই অবস্থা হয় তাহলে ভেঙে চুরে সমস্ত কারেন্ট যদি ঢুকে পড়ে ইলেকট্রনিক ডিভাইস যা আছে সব পুরে ছাই হয়ে যাবে, পুরে নষ্ট হয়ে যাবে। তো এই জেনার ক্রিয়া হইলে কারেন্টের মান বাড়তেছে, কিন্তু এই কারেন্টের মান আমাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না, শুধু ক্ষতিই করবে আর নষ্টই করবে। তো এইটা আসলে আমাদের জন্য ভালো না। এবং আমরা এই জার্মেনিয়ামটাও খুব বেশি ইউজ করি না, জার্মেনিয়ামের চাইতে আমাদের সিলিকনটা বেশি ইউজ করি, কারণ সিলিকনে যেহেতু কাট অফ ভোল্টেজ বেশি, সামান্য পরিমাণ ভোল্টেজ আপ ডাউন হইলেও আমাদের যন্ত্রাংশগুলা নষ্ট হওয়ার চান্স কম থাকে। আশা করি বুঝাইতে পারছি। কার কি কি কমেন্ট একটু পরে নেই। ভাইয়া ফরওয়ার্ড বাইস আর রিভার্স বাইস ভোল্টেজ কি সেম? না, ভোল্টেজ সেম না, ভোল্টেজ এক্স্যাক্টলি সেম না, ভোল্টেজ ধরো এক্স্যাক্টলি যে সেম হইতে হবে এরকম না, এই পাশে সেম না, এই পাশে অনেক বেশি, প্রায় 100 থেকে 150 ভোল্ট লাগে, 100 থেকে 150 ভোল্ট লাগে, অনেক ভোল্ট লাগে। দাঁড়াও আমার এক্স্যাক্টলি ভ্যালুটা মনে নাই, মেবি 100 থেকে 150, আমি ইসাকসারের বইটা একটু দেখে নিই, মেবি 100 থেকে 150, এক জাস্ট এ মিনিট, 100 থেকে 150 ওই রকম একটা ভোল্টেজ। হ্যাঁ, এই যে এই পাশে তো হচ্ছে তোমার 0.7 বা 0.3, আর এইখানে কিন্তু জেনার ক্রিয়া কিন্তু অনেক বেশি বিভব লাগে, এখানে কিন্তু মাইনাস, এদিকে মাইনাস কেন? কারণ রিভার্স বাইসে কিন্তু পি টাইপের সাথে লাগানো হয় নেগেটিভ, আর নেগেটিভ টাইপের সাথে পজিটিভ। এবং এই যে এটা মনে করো যে এই যে ইসাকসারের বইয়ে যেটা যে লেভেলটা আছে ধরো -50, এটা এক এক বইয়ে এক এক রকম থাকে, একটু একটু চেঞ্জ হতে পারে, এটা -150, মানে 100 থেকে 150, এই যে এরকম একটা লেভেলে, 100 থেকে 150 এইরকম একটা লেভেল, অনেক বিভব কিন্তু 100 ভোল্ট। আমরা সচরাচর 100 থেকে -150-র মধ্যে থাকে, আমরা সচরাচর যে ব্যাটারি ইউজ করি ওগুলা অত লেভেল পর্যন্ত যাই না, আমরা সচরাচর যে ব্যাটারিগুলা ইউজ করি সেইগুলার লেভেল এই 100 থেকে 150 অত পর্যন্ত থাকে না, বুঝতেছো? এই জন্যে স্বাভাবিকভাবে তুমি যদি কোনো ব্যাটারি, তোমার কাছে যা ব্যাটারি থাকে ওগুলো বড় চোর 15 থেকে 20 ভোল্টের ব্যাটারি সর্বোচ্চ, বা 30 ভোল্ট, তো এইগুলো তুমি যদি ইউজ করো ওখানে এই জেনার ক্রিয়া হওয়ার কোনো চান্স নাই। তো স্বাভাবিকভাবে তুমি কোনো সেমিকন্ডাক্টর নিয়ে এই নর্মাল কোনো ব্যাটারি কানেকশন দিয়ে তুমি জেনার ক্রিয়া করতে পারবা না, ঠিক আছে ঘটনা? কারণ এই কার্ভটা পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এই কার্ভটা পরীক্ষায় প্রচুর আসে, খ নম্বরের প্রশ্নে বা গ নম্বরের প্রশ্নে, গ নম্বরের প্রশ্নে এই যে এই কার্ভটা একে ব্যাখ্যা করতে বলে। তো ঘটনাটা তুমি যদি বুঝে থাকো আশা করি ব্যাখ্যা করতে পারবা। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এই জিনিসের উপর বা এই টপিকে কারো কোনো প্রবলেম থাকলে বলো, এই টপিকে কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আমি তো কমেন্ট আসে না, আমার এই ফোনটা গত কয়েকদিন যাবত প্রচুর ডিস্টার্ব করতেছে। ভাইয়া রিভার্স বাইস 150 ভোল্ট, বাট ফরওয়ার্ড বাইস কত? ফরওয়ার্ড বাইস এই যে এখানে তোমার 0.3 বা 0.7 হইলেই সেটা বিদ্যুতের মান অটোমেটিক বাড়তে থাকবে, যখন তার বাধা এই যে 0.3 বা 0.7, জার্মেনিয়ামের খেলা এইটা, সিলিকন হলো এটা, এটা পার হইলেই সে ইজিলি তার বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে, এবং ভালো মানের বিদ্যুৎ সে তখন কি করতে পারবে? কন্ডাক্ট করতে পারবে। ঘটনা বোঝা গেল? আশা করি বুঝতে পারছো, আশা করি। তাও কমেন্ট করো, আমি কমেন্ট পড়ার চেষ্টা করবো, যদিও আমার এই অ্যান্ড্রয়েড ফোনটা খুবই ঝামেলা করতেছে কয়েকদিন যাবত, খালি হ্যাং হয়ে থাকে, কমেন্ট প্রচুর দেরিতে আসে, ভালো মতো শান্তিতে কমেন্টও পড়তে পারি না। এখন এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আশা করি ক্লিয়ার হয়েছে, তাইলে আমরা পরবর্তী টপিকটাতে যাব, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসে। আজকে আমরা রেকটিফিকেশন শিখব। এই রেকটিফিকেশন থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, এবং আগামী ক্লাসে শিখব ট্রানজিস্টর, আজকে শিখব রেকটিফিকেশন, আগামী ক্লাসে শিখব ট্রানজিস্টর। তো আমরা দুইটা বায়াস সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। আমরা কিন্তু স্বাভাবিক অবস্থায় বলতে পারি নর্মালি যে ফরওয়ার্ড বায়াসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, রিভার্স বায়াসে হয় না, যদিও রিভার্স বায়াসে সামান্য কারেন্ট ফ্লো হয় জেনার বিভবের আগ পর্যন্ত, সামান্য, ওটা কাউন্ট করার দরকার নাই, কারণ ওই সামান্য বিদ্যুৎ প্রবাহ দিয়ে তুমি একটা 2 ওয়াটের বাতি উজালাইতে পারবে না, এত কম কারেন্ট ওটা দিয়ে, তুমি ওই কারেন্ট তুমি যদি যে হাতে ধৈর্য বসে থাকো তাও তুমি শক খাবা না, এত কম কারেন্ট, ওটা তোমার কোনো ফিলিংই আসবে না। ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। এখন আমরা যে ডায়োড আঁকাইছিলাম না, আমরা যে এই যে এরকম ডায়োড আঁকাইছিলাম, এই পাশে ছিল পি টাইপ, এই পাশে নেগেটিভ টাইপ, মাঝখানে ডিপ্লেশন লেয়ার, এই পুরো ডায়োডটাকে
एक संकेत द्वारा प्रकाश करा जाए, एक छोटो संकेत द्वारा, से संकेत हे संकेत परीक्षा ये चित्र ना एके तुम्हें ये संकेत आकाइले चलो ये एरो चिन्हटा एरो चिन्हटा मीन करते पी टाइप और ये पास दाग आता हे एन टाइप तमें ये एक पी एन डायोड ये एरो चिन्ह बाम पासे हे पॉजिटिव टाइप और डान पास हे नेगेटिव टाइप तो यहाँ हे एक डायोडर प्रतीक जे आबार आकाय एटा हे एक डायोडर प्रतीक बा डायोडर चिन्ह जे एई पाशे पजिटिव एई पाशे नेगेटिव टाइप ठीक आछे तो एखन देखो आमरा फरवर्ड बायस देखबो एबं रिवार्स बायस देखबो फरवर्ड बायस देखबो एबं रिवार्स बायस तो एई जे फरवर्ड बायस कखन हय जखन एई जे एकटा पजिटिव टाइप एबं एन टाइप एटा डायोड एई पाशे पजिटिव एई पाशे नेगेटिव रिवार्सेर गेलो आगे राखी एई पाशे पजिटिव एई पाशे नेगेटिव फरवर्ड बायस कखन हय जखन एक डायोडर पजिटिव टाइपर साथे बाइरेर विद्युत उत्सर बैटारी साथे पजिटिव प्रान्त जुक्त करा हय ये देखो पजिटिव टाइपर साथे पजिटिव नेगेटिव टाइपर साथे नेगेटिव तखन एटा हय फरवर्ड बायस तखन एटार मध्य दिए विद्युत प्रवाहित होबे तखन एटार मध्य दिए विद्युत प्रवाहित होबे माने एटार मध्य दिए तखन आई जाबे आर जखन एटा नेगेटिव टाइपर साथे माने रिवार्स बायस माने पजिटिव टाइपर साथे नेगेटिव एवं नेगेटिव टाइपर साथे पजिटिव टाइप कानेक्ट करा हय ये पाशे नेगेटिव ये पाशे पजिटिव तखन ये एखाने देखो कारेंट तो ये पजिटिव थेके बेरोबे ताई ना कारेंट तो ये पाश थेके गिये ये पाशे जाबे जखन कारेंट देखबे ये डायोडेर एरो चिन्ह जे दिके से जाइतेओ आछे एक ही दिके तखन कारेंट जाइते पारबे एटा मने रखार सहज बुद्धि कारेंट जे दिके जाइतेछे ये जे आई पजिटिव थेके कारेंट बेर हय आर नेगेटिव थेके इलेक्ट्रन कारेंट जेदि जाए एरो चिन्ह जदि से दिखे ही थे तक कारेंट फ्लो होते पर यहने कारेंट बेर पजिटिव थे मैं ये दिखे ये कारेंट इसे देखे से जेई दिखे जाइते चाहते से डायोडर एरो चिन्ह तार विपरीत दिखे डायोडर एरो चिन्ह तार विपरीत दिखे तक ये कारेंट फ्लो करना कारेंट फ्लो एखे करते पर कारेंट फ्लो करते पर ये कारेंट फ्लो होना तार माने फरवर्ड बायसे कारेंट प्रवाहित होबे रिवार्स बायसे कारेंट प्रवाहित होबे ना ठीक आछे तखन आमरा एखान थेके एइटा जिनिस मने राखबो कारेंट जखन जाबे तीर चिन्ह जदि ओई एकई दिके हय कारेंट फ्लो होबे आर कारेंट जदि तीर चिन्हेर विपरीते जावा शुरू करे तखन सेटार मध्य दिये कोनो कारेंट फ्लो होबे ना तो एइटा होच्छे आमादेर फरवर्ड बायस एबं रिवार्स बायसेर बेसिक चित्र एखन एइ बेसिक चित्रेर परे आमरा जेटा देखबो सेटा होच्छे रेक्टिफिकेशन आजके आमादेर क्लासि होच्छे रेक्टिफिकेशन निये रेक्टिफिकेशन की नाम शुने हयतो अनेके कठिन भावतेछ बाट तेमन किछुई ना रेक्टिफिकेशन रेक्टिफिकेशन बांगला होच्छे एकमुखीकरण एकमुखीकरण रेक्टिफिकेशन माने होच्छे एकमुखीकरण तो तुमी बोलते पारो जे काके आमरा एकमुखी करब तो जाके आमरा एकमुखी करब से अवश्यई द्विमुखी आछे जाके आम्रा एकमुखी बनाबो से अवश्य द्विमुखी आछे ताई तो एक मानुष जदि द्विमुखी थाके तखनी तो ताके एकमुखी बनानो जाए बाट जदि आगे थेके एकमुखी थाके तखन कि ताके द्विमुखी माने आगे थेके जदि एकमुखी थाके तखन तो आर ताके एकमुखी बनानोर दरकार नाई ठीक आछे ताहले एखन कि एमन जिनिस जेटा आगे द्विमुखी थाकबे आम्रा एकमुखी बनाबो সেটা জানার জন্য আগে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হবে তোমরা সবাই সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়টা পড়ছো আশা করি নাকি পড়ো নাই পঞ্চম অধ্যায় তড়িতের চৌম্বকক্রিয়া ও তড়িতাবেশ নাকি দিক পরিবর্তী প্রবাহ তড়িতের চৌম্বকক্রিয়া এবং দিক পরিবর্তী প্রবাহ ওই যে দিক পরিবর্তী প্রবাহ ওইখানে তোমরা দুইটা টাইপের কারেন্ট পড়ছো একটা ছিল এসি কারেন্ট একটা ছিল ডিসি কারেন্ট তোমরা কি এই পঞ্চম অধ্যায়টা পড়ে আসছো সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় আছে কারেন্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এসি কারেন্ট একটা হচ্ছে ডিসি কারেন্ট এসি কারেন্ট ডিসি কারেন্ট এসি কারেন্টের নাম হচ্ছে পরিবর্তী প্রবাহ বা দিক পরিবর্তী প্রবাহ পরিবর্তী প্রবাহ আর এটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্ট বাংলা জানি কি এটা কোনো মান চেঞ্জ হয় না হ্যাঁ এটা ডাইরেক্ট কারেন্ট বাংলা কি দিক পরিবর্তন হয় না এটা হচ্ছে ডাইরেক্ট কি বলে সোজা সোজা না এটা বাংলা কি বলে গেছি এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট মানে এটা দিক পরিবর্তন হয় না ডাইরেক্ট দিক এবং মান পরিবর্তন হয় না ডাইরেক্ট কারেন্ট ইংলিশে লিখি এটা বাংলা মনে নাই এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং অল্টারনেটিং কারেন্ট
এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো ডাইরেক্ট কারেন্ট আমরা সবাই চিনি। ডাইরেক্ট কারেন্ট কেমন? ডাইরেক্ট কারেন্ট মানে হচ্ছে যেই কারেন্টের মান বা বিভব সময়ের সাথে চেঞ্জ হয় না। কারেন্টের মান বা বিভব, ধরো আমরা কারেন্টের মান বললাম, কারেন্টের মান সময়ের সাথে চেঞ্জ হয় না। ধরো এই যে এটা হচ্ছে সময়, এইদিকে হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে এই যে ডিসি, ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট, যেই কারেন্টের মান সময়ের সাথে চেঞ্জ হয় না, তার মানও চেঞ্জ হয় না, দিকও চেঞ্জ হয় না। যে কারেন্টের মান এবং দিক সময়ের সাথে পরিবর্তনশীল নয় বা সময়ের সাথে পরিবর্তন হয় না, তাকে বলা হয় ডিসি কারেন্ট। ডিসি কারেন্টে কারেন্টের মানে যে এরকম থাকে, এরকম দেখো সময়ের সাপেক্ষে কারেন্টের মান চেঞ্জ হচ্ছে না। দেখো সময়ের সাপেক্ষে কারেন্টের মান সবসময় ফিক্সড, কারেন্টের মান সবসময় সেম। কারেন্টের মান ধরো যে এখানে ধরো যে 5 এম্পিয়ার, এখানেও 5 এম্পিয়ার, এখানেও 5 এম্পিয়ার, এখানেও 5 এম্পিয়ার, তার মানে এই কারেন্টটা হচ্ছে ডিসি কারেন্ট। তার দিক এবং মান সবসময় ফিক্সড, তার মান এবং দিক চেঞ্জ হয় না, এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। আমরা যে ওই যে ব্যাটারি আঁকি না, আমরা যে ব্যাটারি আঁকি, ধরো এই যে এইরকম, এই যে এইরকম যে ব্যাটারিগুলো আঁকি, এই যে এই ব্যাটারিগুলো হচ্ছে ডিসি কারেন্ট। ব্যাটারি বা কোষ, ধরো এখানে তো একটা কোষ আঁকাইছি, যদি এরকম হইতো, এই যে এরকম, এই যে ব্যাটারি, দুইটা কোষ মিলে একটা ব্যাটারি, তো এই ব্যাটারি, এই যে এইরকম সমান্তরাল চিহ্ন দিয়ে যে এই ব্যাটারিগুলো আঁকা হয়, এগুলো হচ্ছে ডিসি কারেন্টের ব্যাটারি। মানে এই ব্যাটারিগুলোর ভোল্টেজ বা কারেন্টের মান সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় না, মানও চেঞ্জ হয় না, দিকও চেঞ্জ হয় না, মানও ফিক্সড, দিকও ফিক্সড। কিন্তু এসি কারেন্টের বেলায় কী হয় দেখো, এসি কারেন্টের বেলায় সময়ের সাথে, এসি কারেন্টের বেলায় সময়ের সাথে, এগুলো কিন্তু সব পঞ্চম অধ্যায়ে আসে, যারা পড়ে আসছো তাদের কাছে নতুন কিছু না। এই যে ধরো এইদিকে আই, এইদিকে সময়, এসি বা অল্টারনেটিং কারেন্টের গ্রাফ হচ্ছে এরকম, সাইন, সাইনোসয়েডাল গ্রাফ, মানে সাইন তরঙ্গ, সাইন তরঙ্গ বা সাইন ওয়েভ, সাইন থিটার গ্রাফ পড়ো নাই, সাইন থিটার গ্রাফ, ওই সাইন থিটার গ্রাফ হচ্ছে এই যে এরকম গ্রাফ, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহের কারেন্ট। ছোটো বেশি, ছোটো আগে ফেলছি, ধরো এই দুটো বন্ধ আগেলাম, সমান থাকবে উপরে নিচে, ধরো সুন্দর করে আঁকি, এই যে এইরকম, এইদিকে হচ্ছে সময়, এই যে ধরো এই পর্যন্ত রাখাইলাম, তাহলে এইখানে এই যে তখন সময় শূন্য, সময় শূন্য মানে কি একদম টাইম কাউন্ট করা শুরু করবো যখন, এই যে এই পয়েন্টে, তখন আয়ের মানও শূন্য, আয় আস্তে আস্তে বাড়তে থাকবে, যেই পর্যন্ত দেখো বাড়বে, এক সময় আয়ের মান বেড়ে সর্বোচ্চ পয়েন্টে যাবে, তারপরে আয়ের মান কমতে থাকবে, আবার শূন্য হবে, আবার নিচের দিক দিয়ে সর্বনিম্ন হবে, আবার শূন্য, আবার সর্বোচ্চ, আবার শূন্য, এইভাবে চলতে থাকে। তার মানে এইখানে দেখো কারেন্টের মান সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তার মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে। তার মানে যেই কারেন্টের মান সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তার মানও চেঞ্জ হয়, দিকও চেঞ্জ হয়, এটাকে বলা হয় অল্টারনেটিং বা দিক পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং বা দিক পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, যারা ফিফথ চ্যাপ্টার মানে চ্যাপ্টার 5 পড়ছো তারা জানো যে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আমরা যে বিভবটা নেই, ভোল্টেজটা নেই, সেই ভোল্টেজটা কিন্তু ফিক্সড কোনো ভোল্টেজ না। ডিসি কারেন্টে যেমন একটা ব্যাটারি, ধরো ওই যে ছোটো ছোটো ব্যাটারি কিনতে পাওয়া যায় না, ধরো 5 ভোল্টের একটা ব্যাটারি, 5 ভোল্টের একটা ব্যাটারি আমি যদি কিনি, তার মানে ওই তার ব্যাটারির বিভব 5 ভোল্ট ফিক্সড, তার বিভব কখনো আপ ডাউন করবে না। কিন্তু এসি কারেন্টের ভোল্টেজ ওটা কিন্তু ফিক্সড না, ওটা কিন্তু আপ ডাউন করে, বা কারেন্টের মান ফিক্সড না, আপ ডাউন করে। যেমন এই যে আমরা যে সচরাচর বলি আমাদের বাড়ি ঘরে যে ভোল্টেজগুলো 220 ভোল্ট, ওই 220 ভোল্ট এটা কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে একটা ভ্যালু, গড় ভ্যালু, এটাকে আমরা বলি আরএমএস ভ্যালু, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু, যারা পঞ্চম অধ্যায় পড়ছো তারা জানো আরএমএস ভ্যালু মানে হচ্ছে এই যে আইআরএমএস, আইআরএমএস 220 ভোল্টের আশেপাশে থাকে, বাট এটার ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 311 ভোল্ট পর্যন্ত হইতে পারে। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার ভ্যালু, বা এটাকে পুরো নাম হচ্ছে বাংলায় বলে বর্গমূল গড় বর্গবেগ, ওই যে অ্যাভারেজ ভ্যালুটা, এটা হচ্ছে 220 ভোল্ট, বাট ফিক্সড 220 ভোল্ট তুমি বলতে পারবা না, মানে এগুলো আপ ডাউন করবে, সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস, এই যে দেখো এখানে এতটুক জিনিস, এইটা পজিটিভ দিকে, এটা নেগেটিভ দিকে, মানে এখান থেকে এই পর্যন্ত টোটালটা যদি একটা দোলনকাল বা একটা পর্যায়কাল হয়, তাইলে এই এসি কারেন্টটা তার মোট পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় তার
বিপরীতে যায়, ভালো করে বুঝছো, তার মোট পর্যায়ে গেলে অর্ধেক সময় যে যদি সে যদি উপরের দিকে যায়, মানে যে দিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীতে যায়। এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমরা যখন কোনো ডিসি কারেন্ট নিতাম, ডিসি কারেন্টে এই যে এইরকম, মানে সারা জীবন এইটা প্লাস এটা মাইনাস, মানে কারেন্ট সবসময় পজিটিভ থেকে এইদিকে বেরোবে, এই যে এইদিকে বেরোবে, এইদিকে কিন্তু কোনো কারেন্ট যাবে না। ডিসিতে কারেন্টের মানের দিক চেঞ্জ হয় না, কিন্তু এসিতে কি হয়, এই দেখো এসির সঙ্গে তো হচ্ছে এইরকম, এসি কারেন্টের সঙ্গে তো হচ্ছে এইরকম, এই যে এটা হচ্ছে সাইনের কার্ভের মতো একটা, এইরকম সাইনের কার্ভ দেওয়া থাকে। এটা হচ্ছে ডিসি কারেন্টের ভোল্টেজ বা ডিসি কারেন্টের ব্যাটারির, ডিসি ব্যাটারি, এটা হচ্ছে ডিসি কারেন্টের ব্যাটারির প্রতীক, ডিসি ব্যাটারি, আর এটা হচ্ছে এসি, এসি ব্যাটারির প্রতীক। তো এসি ব্যাটারির ক্ষেত্রে হয় কি জানো, এখানে ঘটনাটা হয়, ধরো এইদিকে একটা বর্তনী, এদিকে একটা বর্তনী আছে, এখানে রোদ আছে, ধরো এইদিকে আরও বর্তনী আছে, আমি ওইদিকে যাচ্ছি না, এই যে ভোল্টেজটা বা এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির দেখো মোট পর্যায়ে গেলে অর্ধেক সময় যদি সে ধরো এইদিকে পজিটিভ আর এইদিকে নেগেটিভ হয়, বাকি অর্ধেক সময় উল্টে যাবে, ইলেকট্রনের দিক বা চলাচলের দিক বা কারেন্ট চলাচলের দিক উল্টে যায়, মানে মোট অর্ধেক সময় যদি উপরের দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস হয়, বাকি অর্ধেক সময় উপরে হয়ে যাবে মাইনাস, নিচে হয়ে যাবে প্লাস, মানে তার মোট পর্যায়কাল, ধরো তার মোট পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, এটা জাস্ট এত সেকেন্ড হয় না, আরও অনেক কম হয়, এগুলো নর্মালি 20 মিলি সেকেন্ডের মতো, বাট ধরো এই টোটাল পর্যায়কালটা যদি 2 সেকেন্ড হয়, ধরো 2 সেকেন্ড, তাহলে সে 1 সেকেন্ড যাবে, এই যে কারেন্ট 1 সেকেন্ড কারেন্ট ফ্লো করবে এইদিকে, এই যে আই, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 2 সেকেন্ডের মধ্যে অর্ধেক মানে 1 সেকেন্ড কারেন্ট যাবে এইদিকে, আর বাকি 1 সেকেন্ড এই যে এইটা হয়ে যাবে প্লাস, কারেন্ট যাবে এইদিকে। তার মানে ডিসি কারেন্টে কারেন্টের ডিরেকশন কখনো চেঞ্জ হয় না, বাট এসি কারেন্টে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়। তার মানে ডিসি কারেন্ট হচ্ছে একমুখী কারেন্ট, ডিসি কারেন্ট হচ্ছে একমুখী কারেন্ট, এবং এসি কারেন্ট হচ্ছে দ্বিমুখী কারেন্ট, রাইট, এসি কারেন্ট হচ্ছে দ্বিমুখী কারেন্ট। তো আমরা যে এই যে এখানে একমুখীকরণ লিখে রাখছি, তো একমুখীকরণ মানেই হচ্ছে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্ট বানাবো, একমুখীকরণ, একমুখীকরণ মানেই হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করব, এসি কারেন্টে ডিসি কারেন্টে কনভার্ট করব। মানে এই কনভার্সনটা কেন করব, কারণ এসি কারেন্টকে আমরা ডিসি কারেন্টে কনভার্ট না করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেরকম কি, ধরো আমাদের যে ওই যে বাসাবাড়িতে যে বিদ্যুৎ আসতেছে, ওটা তো এসি কারেন্ট। এখন আমরা যে ওই যে ব্যাটারি চার্জ করি না, আমাদের মোবাইল ফোন চার্জ করি, এখন মোবাইল ফোনে এই যে এসি কারেন্ট, এসি কারেন্টের ভোল্টেজ কিন্তু আপ ডাউন করে, কারেন্টের মানও আপ ডাউন করে, বাট আমাদের মোবাইলে ধরো ফিক্সড একটা ফিক্সড ভোল্টেজ আছে, যে এই ফিক্সড ভোল্টেজে তাকে চার্জ দিতে হয়। ধরো আমাদের একটা ব্যাটারি, একটা মোবাইলের ব্যাটারি 10 ভোল্ট, সে 10 ভোল্টে সে চার্জ নেই। এখন এখানে তুমি যদি ডিরেক্ট এসি কারেন্ট দিয়ে দেও, তার ভোল্টেজ আপ ডাউন করতেছে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এই জন্যে যে ব্যাটারি যখন চার্জ দেই, তার চার্জার থাকে না, ওই চার্জারের মধ্যে দেখবা একটা বিশাল তার পেঁচানো থাকে, তার পেঁচায় ওখানে করে কি, এই এসি কারেন্টটাকে ডিসি কারেন্ট বানায়। ওই যে ব্যাটারি চার্জারটা আছে, চার্জারটা কী করে, ওখানে একটা অ্যাডাপ্টার থাকে, ওই অ্যাডাপ্টারটা এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করে, কনভার্ট করে এখানে আরও ফাংশন হয়, ওখানে একটা ট্রান্সফরমার থাকে, এসি কারেন্টটাকে অনেক, মানে এসি কারেন্টের ভোল্টেজটাকে অনেকটা কমায় দেয়, অনেক নিম্ন ভোল্টেজ বানায়, তারপরে সেই নিম্ন ভোল্টেজটাকে বা নিম্ন বিভবটাকে তারপরে এসি থেকে ডিসি কারেন্ট বানায়, মানে একমুখী করে। এসি কারেন্টটা তো দ্বিমুখী, তো দ্বিমুখী কারেন্ট তুমি যদি এই মোবাইলের ব্যাটারিতে দেও, মোবাইল কিন্তু ফুইটে যাবে। তো এই জন্যে যাতে ফুটে না যায় বা ইলেকট্রনিক ডিভাইস যাতে ক্ষতি না হয় বা নষ্ট না হয়, এই জন্যে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করা হয় প্রথমে, তারপর সেইটাকে ইনপুট দেয়া, মানে ইনপুট না, সেটার মধ্যে তখন ওই ডিসি কারেন্টটা দেওয়া হয় বা ডিসি কারেন্ট দিয়ে চার্জটা করা হয়। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, এসিকে আমরা ডিসি বানাবো, কারণ এসি কারেন্ট আমাদের অনেক যন্ত্রপাতির ক্ষতি করতে পারে, এই জন্য এসিটাকে আমরা একমুখীকরণ করব, একমুখীকরণ করে ডিসি বানাবো, তারপরে সেটাকে আমরা ইউজ করব। এখন দেখো এসিটাকে আমরা কীভাবে ডিসি বানাবো, এসিটাকে কীভাবে ডিসি বানাবো, তোমরা কি আসো, এই পোলাপান কি আসো, আমি একটু মোবাইল পিছনে দেখে নিই, আমার অ্যান্ড্রয়েড ফোন বন্ধ হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ফোন কাজ করতেছে না। হ্যাঁ পোলাপান আসো আসো, কিছু আসো, দেখো এখন ভালো করে দেখো, এই যে একমুখীকরণটা করবো, দ্বিমুখী কারেন্টটাকে একমুখীকরণ করবো কীভাবে করবো, কারণ এটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হাফ ওয়েভ, একটা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফায়ার, হাফ ওয়েভ রেক্টিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ, একটা হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ার, এটাকে বলা হয় বাংলাতে বলা হয় অর্ধতরঙ্গ,
অর্ধ তরঙ্গ একমুখীকরণ, এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। ইংলিশটা লিখো, বাংলাটা পরে বইয়ে দেখে নিলে বুঝবা। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার মানে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। এখন দেখো হাফ ওয়েভ রেকটিফায়ারটা কীভাবে কাজ করে। প্রথমে আমরা দেখব হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারটা কীভাবে কাজ করে। ধরো এই যে একটা এসি ভোল্টেজ, এটা একটা এসি ভোল্টেজ, এই এসি ভোল্টেজে ধরো এখানে একটা লাইট লাগানো আছে, এই যে এটা হচ্ছে লাইটের রোধ, মানে আমরা লাইটের চিত্র আঁকানোর দরকার নাই, তুমি এটা একটা রোধ মনে করো, এখানে একটা রোধ, রোধ বিবেচনা করতে পারো, এখানে একটা রোধ, এই রোধের দুই পাশে তুমি একটা আউটপুট নিবা, মানে এটা হচ্ছে ইনপুট, এসি কারেন্টটা হচ্ছে ইনপুট, আর তুমি আউটপুটটা মেজার করবা একটা লাইট, একটা লাইটের সাপেক্ষে, লাইটের রোধের সাপেক্ষে, এটা লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, যে কোনো সাপেক্ষে, এটাকে বলা হয় লোড, এলওএডি, লোড, লোড মানে এটার সাপেক্ষে তুমি আউটপুট মেজার করবা, এটা লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে যার মধ্যে একটা রোধ আছে, অবশ্যই লাইটের মধ্যে একটা রোধ আছে বা ফ্যান যেটাই হোক না কেন, তো এইটার সাপেক্ষে আমরা আউটপুট মেজার করব, আউটপুট মেজার করবো কার সাপেক্ষে, একটা রোধ বা লোডের সাপেক্ষে, একটা লোডের সাপেক্ষে আমরা আউটপুট মেজার করবো। এখন এই যে ইনপুট কারেন্টটা, এইটাকে যদি আমরা এইখানে দেখো, যে এইটা কিন্তু এসি কারেন্ট, কী কারেন্ট, এসি কারেন্ট, তো আমাদের ধরো এখানে এরকম একটা লাইট, দেখো কিছু লাইট আছে যেগুলো এসি কারেন্টেও চলতে পারে, যেরকম ওই যে আগে গ্রামে লাল বাতি ইউজ করতো না বাড়িতে, লাল এই যে এরকম কিছু লাল এরকম ভাল্ব থাকতো, এখানে একটা ফিলামেন্ট থাকতো, এরকম একটা ফিলামেন্ট থাকতো, লাল লাল বাতিগুলা, এগুলো হচ্ছে এসি দিয়েও চলতে পারে, মানে এইগুলাতে এসি কারেন্ট গেলেও নষ্ট হবে না, বাট কিছু ডিভাইস আছে বা কিছু লাইট আছে যেখানে এসি কারেন্ট ঢুকলে লাইটটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো তুমি তো এখানে এসি কারেন্ট ডিরেক্ট দিতে পারবা না, তোমার কী দিতে হবে, ওটাকে ডিসিতে কনভার্ট করে দিতে হবে, তো ডিসিতে কনভার্ট করার জন্য কী করতে হবে, এইখানে একটা ডায়োড অ্যাড করতে হবে, কী অ্যাড করতে হবে, ডায়োড, এই যে দেখো এটা ডায়োড লাগাই দিছি, এটা এসি কারেন্ট, এখানে ধরো একটা কিছু লাইট বা বাতি আছে বা ফ্যান আছে বা যে কোনো কিছু ডিভাইস আছে যার সাপেক্ষে আমরা আউটপুট মেজার করব, এই রোধ বা রেজিস্ট্যান্স বা এই রোধটা হচ্ছে সেই ডিভাইসের রেজিস্ট্যান্স, এবং এইখানে একটা আমরা কী বসিয়ে দিছি, এইখানে একটা ডায়োড বসাই দিছি, ডায়োড বসানোর ফলে সুবিধা কী হয়েছে দেখো, এই যে বাম পাশে এটা কিন্তু পি টাইপ, এটা এন টাইপ, ধরো এই যে এসি কারেন্টটা, এটা প্রথমে এটা থাকবে প্লাস, এটা থাকবে মাইনাস, মানে তার ধরো এখানে আমি জিনিসটা আঁকাই, এই পাশে চিত্রটা আঁকাই, আচ্ছা বাম পাশে কতটুকু দেখা যাচ্ছে, এনাফ দেখা যাচ্ছে কি, একটু ঘুরায় নিই, জাস্ট এ মিনিট, একটু ঘুরায় নিই, হ্যাঁ এখন এনাফ দেখা যাবে, দেখো এই যে টোটাল ইনপুটটা, এটা হচ্ছে ইনপুট এসি কারেন্ট, ইনপুটের চিত্র কীরকম হবে, এই যে এসি কারেন্টের ইনপুটের চিত্র এরকম, আরেকটা আঁকাই, এই যে এরকম, ধরো এসি কারেন্টের ইনপুটের চিত্র হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে এসি কারেন্টের সাইনোসয়েডাল গ্রাফ কার্ভ, সবাই জানো হয়তো বা পঞ্চম অধ্যায় যারা পড়ছো, না জানলে এখন একটু মনে রাখো আপাতত, এটা হচ্ছে ইনপুট, মানে এখান থেকে এই যে দেখো টোটাল যে তার মোট পর্যায়কাল, ধরো এই যে এখান থেকে এতটুকু মোট পর্যায়কাল, এর মোট পর্যায়কালে অর্ধেক সময় এইটা প্লাস আর এটা মাইনাস, আর বাকি অর্ধেক সময় এইটা মাইনাস এইটা প্লাস, ঘটনা বুঝছো, তার মোট পর্যায়কালের অর্ধেক সময় উপরে প্লাস নিচে মাইনাস, মানে কারেন্ট এদিকে ঢুকবে, আর বাকি অর্ধেক সময় এদিকে প্লাস এদিকে মাইনাস, মানে কারেন্ট এই দিকে যাবে, কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে যাবে। এখন ঘটনা দেখো, এইখানে এই যে যখন প্রথমটা, এই যে এতটুকু, শুধু এতটুকু চিন্তা করো, তার মোট পর্যায়কালের প্রথম অর্ধেক সময়, ধরো প্রথম অর্ধেক সময় এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে, তো দেখো এটার মধ্যে যখন কারেন্ট যাবে, কারেন্ট যাচ্ছে যেদিকে, এই ডায়োডের ডিরেকশনও ঠিক একই দিকে, তার মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যাইতে পারবে, আসলে এটা রিভার্স, এটা কী হবে, ফরওয়ার্ড বায়াস, কেন, এই যে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, এই যে দেখো পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, বাট ওইটা মনে না থাকলেও তুমি এমনি চিন্তা করতে পারো, কারেন্ট যেদিকে যাচ্ছে ডায়োডের এই অ্যারো চিহ্ন যদি একই দিকে হয়, তার মানে তখন কারেন্ট এখান দিয়ে যাবে, তার মানে এই যে দেখো যখন এই যে এই প্রথম এটার জন্য, এটা প্লাস এটা মাইনাস, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে, তার মানে এখানে ইনপুট দিচ্ছ তুমি, এখানে আউটপুট পাচ্ছ, কোনো সমস্যা নাই, এই বাতিটা জ্বলতেছে, এই প্রথম এই অর্ধ তরঙ্গের জন্য, প্রথম অর্ধ তরঙ্গের জন্য
এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এই বাতিটা জ্বলতেছে। দ্যাট মিন্স ইনপুটের জন্য তুমি একটা আউটপুট পাচ্ছ, ইনপুটের জন্য তুমি একটা আউটপুট পাচ্ছ এবং আউটপুট সেম আউটপুট পাবা। এখানে ইনপুট যাও, আউটপুটে তুমি সেম একই ইনপুট পাও, একই আউটপুট আসবে। কারণ এইখানে যদি ভোল্টেজের মান বাড়তে থাকে, আউটপুটেও বাড়তে থাকবে। এইখানে যদি কারেন্টের মান বাড়তে থাকে, এখানেও কি বাড়তে থাকবে, কারণ এটার ভিতর দিয়েই তো যাচ্ছে পুরো কারেন্টটা, রাইট? তার মানে এই যে এই ইনপুটের জন্য আউটপুট হবে সেম এতটুকু, এটা আউটপুট। দেখো ইনপুট যা, আউটপুটও তাই, সেম, কোনো পার্থক্য কিন্তু নাই। যে তুমি একটা ডট 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 দিতে পারো, একটা ডট 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 ডট, মানে সিরিয়ালটা যেন ঠিক থাকে। তুমি ইনপুট যা দিয়েছো আউটপুট তাই। এখন প্রথম এই যে অর্ধতরঙ্গ শেষে, এই যে এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এতটুক পার্টে উল্টে যাবে, কিন্তু এইটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে প্লাস। এখন এইটা বাদ, এখন এইটা তুমি মনে করো না, এটা আমি মুছে ফেলতেছি, তোমার খাতায় তো থাকবে, বাট এখন মনে করো এই যে নিচেরটা উল্টে গেছে, উপরের দিকে হয়ে গেছে মাইনাস, নিচের দিকে প্লাস। এখন কারেন্টটা যে এইদিকে যাবে প্লাস, দেখো যে এইদিকে যে কারেন্টটা যাবে, যাওয়ার পরে এখানে এসে কি বাধা পাবে না? এটা তো রিভার্স বায়াস হয়ে যাবে। কী বায়াস? রিভার্স বায়াস। দেখো পজিটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, মানে এখানে হচ্ছে এই ডায়োডের পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এন টাইপের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত করা আছে। এটা রিভার্স বায়াস হয়ে গেছে। এই যে কারেন্ট যখন এটার মধ্যে দিয়ে এখানে যাবে, এখানে এসে কিন্তু বাধা পাবে। কারেন্ট যাইতে চাইতেছে এইদিকে, বাট এখানে কিন্তু অ্যারো চিহ্ন উল্টা দিকে, তো এই রিভার্স বায়াসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতে পারবে না। তো কারেন্টটা এখান থেকে গিয়ে এইখানে ঘুরে আসতে পারবে না। আর তোমরা জানো এই কারেন্টের বর্তনীটা যদি ফিল আপ না হয়, এই এতটুকের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা কিন্তু জ্বলবে না। আবার কেউ ভাববো না যে কারেন্ট তো এটার মধ্যে দিয়ে এই পর্যন্ত গেছে, তো এই বাতি তো জ্বলবে না, বাতি জ্বলবে না। এখান থেকে গিয়ে এই বর্তনে এই যে পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে যদি নেগেটিভ পর্যন্ত ফেরত আসতে পারে, তখনই এখানে বিদ্যুৎ বা কারেন্ট এখানে যাবে, বা এখানে আমরা বলতে পারি যে বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে বর্তনী ফিল আপ করবে, তখন এই বাতিটা জ্বলবে, নাহলে কিন্তু জ্বলবে না। তার মানে এখানে যেহেতু রিভার্স বায়াস, এই বাতি জ্বলবে না। তার মানে এই যে এতটুক পার্টের জন্য আউটপুটে কোনো কারেন্ট পাওয়া যাবে না। দেখো আউটপুটে কোনো কারেন্ট পাওয়া যাবে না, এটা শূন্য থাকবে, মানে ফ্ল্যাট লাইন, ফ্ল্যাট লাইন থাকবে। পরবর্তীতে আবার এই নতুন তরঙ্গ যখন সৃষ্টি হবে, তখন আবার এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, তখন আবার এখান থেকে এতটুকু বিদ্যুৎ যাবে, এই যে আবার এখান থেকে এতটুকু বিদ্যুৎ যাবে। আবার যখন এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস, তখন আবার বিদ্যুৎ যাবে না, মানে গ্রাফটা হবে যে এইরকম, গ্রাফটা হবে এইরকম। আমি যদি এটা আরও মুছে আঁকি, তাহলে এই যে দেখো এইখানে যদি আরও এরকম 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 থাকতো, এটা হয়তো এইরকম, এই যে এইরকম এইরকম এইরকম, এই যে দেখো শুধুমাত্র পূর্ণ তরঙ্গের মধ্যে, এই যে অর্ধ তরঙ্গের জন্য কারেন্ট ফ্লো হবে, অর্ধ তরঙ্গের জন্য কারেন্ট ফ্লো হবে, এবং মাঝখানে বাকি অর্ধ তরঙ্গের জন্য কোনো কারেন্ট ফ্লো হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে যখন শুধুমাত্র এইটা পজিটিভ এবং এইটা নেগেটিভ, দেখো যখন এই এসি কারেন্টের উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ থাকবে, তখনই এটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, যখন উল্টে যাবে তখন আর কারেন্ট যাবে না। তার মানে এইখানে প্রবাহটা দ্বিমুখী ছিল, বাট আমরা আউটপুটে পাচ্ছি কি একমুখী প্রবাহ, আউটপুটে পাচ্ছি একমুখী প্রবাহ। এই যে দেখো একমুখী, শুধু এক মুখের জন্য আউটপুট পাচ্ছি, বাকি এক মুখের জন্য বা দ্বিমুখের জন্য আমরা আউটপুট পাচ্ছি না, জাস্ট দ্বিমুখী প্রবাহটা কি হয়ে গেছে, একমুখী হয়ে গেছে। জিনিসটা কি বুঝছো সবাই? একটু কমেন্টে জানাও তো, আমি কমেন্ট পড়ি। জিনিসটা কি বুঝতে পারছো কিনা বলো, একটু বলো। জাস্ট আগে দ্বিমুখী ছিল, এখন বিষয়টা একমুখী হয়ে গেছে, একটু কমেন্ট পড়ে নিই, দেখি চলতেছে কিনা। আবার আমার এখানে আটকে আছে, আহা এটা কাজ করতেছে না, কি এক ঝামেলায় পড়লাম। আর একটা ফোন কিনা লাগবে কয়েকদিনের মধ্যেই, আর একটু আরেকটা ফোন কিনা লাগবে, কমেন্ট করতে পারি না এভাবে হয়। আর এই আইপ্যাড হাতে নিয়ে কমেন্ট করা খুবই পেন, অনেক ওজন মনে হয়। তার মানে দেখো এখানে কারেন্টটা যদিও এসি, বাট কারেন্টের দিক চেঞ্জ হইলে এখানে কিন্তু দিক চেঞ্জ হচ্ছে না, ইনপুটের দিক চেঞ্জ হচ্ছে, ভোল্টেজ দিক চেঞ্জ হচ্ছে, বাট আউটপুটে আমরা কি পাচ্ছি, শুধু একমুখী প্রবাহ পাচ্ছি, দ্বিমুখী প্রবাহ পাচ্ছি না। এটাই হচ্ছে একমুখীকরণ, এটা হচ্ছে একমুখীকরণ, এবং এটাকে বলা হয় অর্ধ তরঙ্গ, এটাকে বলা হয় হাফ ওয়েভ, হাফ ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার বা অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। কারণ এখানে
পুরা তরঙ্গটার জন্য তুমি কিন্তু রেকটিফাই পাচ্ছ না, মানে পুরা তরঙ্গটাকে তুমি কিন্তু রেকটিফিকেশন করতে পারতেছো না, অর্ধেকটার জন্য পাচ্ছ বাকি অর্ধেকটার জন্য পাচ্ছ না, অর্ধেকের জন্য পাচ্ছ বাকি অর্ধেকের জন্য কোনো আউটপুটই পাচ্ছ না, এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ার। এই আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমার ট্যাবটা নিয়ে আসা উচিত ছিল, এই ফোনটা প্রতিদিনই হ্যাং হয়ে যায়, কমেন্ট পড়তে পারি না। ঠিক আছে, দেখো ফুল ওয়েভ রেকটিফায়ার, এখন দেখব ফুল ওয়েভ মানে আমরা আগেরটাতে শুধু হাফ ওয়েভ পাইছি আর বাকি হাফ ওয়েভের জন্য কোনো আউটপুট পাই নাই, বাট আমরা এখন ফুল ওয়েভ রেকটিফায়ার দেখব, যেটা দিয়ে কিনা আমরা পুরা তরঙ্গের জন্যই একমুখী প্রবাহ বের করতে পারবো, পুরা তরঙ্গের জন্য একমুখী প্রবাহ বের করতে পারবো। তো এই চিত্রটা একটু জটিল বাট কঠিন না, একটু ভালো করে দেখো, চিত্রটা একটু জটিল বাট ভয় পায়ও না। দেখো আমি চিত্রটা আগে আঁকাই, ধরো এই যে এইখানে একটা এসি কারেন্ট আছে, একটা এসি কারেন্ট আছে এইখানে, এইদিকে একটা ডায়োড দিলাম, এখানে চারটা ডায়োড লাগবে, টোটাল চারটা ডায়োড লাগবে, এই দুইটা থাকবে উল্টামুখী, এখানে দুটা ডায়োড আটাই লাগালাম উল্টা মুখ করে, এই যে দুইটা উল্টা আইসা দুই দিকে, মানে একদিকে আইসা মনে করো যে এইখানে আইসা দুইজন একটা একটাকে ধাক্কা দিবে, মানে মাথা ঢুস লাগবে, আর এইখানে দুইটা দুই দিকে, এখানে কোনো ঢুসের আলাপ নাই, এইখানে দুইটা আরও অনেকভাবে আঁকা যায়, মানে এইভাবে আঁকতে হবে এরকম না, তোমাদের বইয়ে দেখবা, তোমাদের বইয়ে এইগুলো এইদিকে আঁকছে এইদিকে এইদিকে একটা হইলে হচ্ছে, বাট জিনিসটা আগে বোঝো, এই যে দুইটা ডায়োড, তুমি যদি এই দুইটা এই পাশে আঁকাও তাও সমস্যা নাই, কথা একই হবে, এই যে এইখানে দুইটা ডায়োড এমনভাবে আঁকাইছি, দেখো দুইটা মনে হচ্ছে যে এইটা যাচ্ছে এইদিকে এইটা এইদিকে, এখানে আইসা ঢুস খাবে, আর এখান থেকে দুইটা ডায়োড দুই দিকে বেরোচ্ছে, এমনি মনে রাখলে হয়, এইদিকে মনে করে দুইটা একসাথে আইসা ঢুস খাচ্ছে আর এই পয়েন্ট থেকে দুইটা দুই দিকে বের হচ্ছে, তাহলে এখন এই দুইটার মাঝখানে একটা রোধ লাগাই দিব, মানে আমরা এখন আউটপুটটা মেজার করব এই দুইটা পয়েন্টের মাঝখানে, এই দুইটা পয়েন্টের মাঝখানে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এই যে একটা এসি ভোল্টেজ, আমরা এখানে কয়টা ডায়োড ইউজ করছি, চারটা, নাম দিতে পারি D1, এটা ডায়োড 1, এটা ডায়োড 2, এটা ডায়োড 3, এটা ডায়োড নাম্বার 4, এবং আমাদের যে লোড মানে তুমি যে কোনো কিছু একটা যার সাপেক্ষে তুমি আউটপুট মেজার করবা, ধরো এই যে আমরা এইটার সাপেক্ষে আউটপুট মেজার করতেছি, এখানে একটা লোড আছে, তো আমরা এইটার সাপেক্ষে আউটপুটটা নিব, তোমাদের বই এইভাবে লিখছে যে এইখানে ধরো এইখানে আরেকটা টার্ন নিতে পারে, এইখানেও নিতে পারে, তুমি এই যে এই রোধটা সোজাসুজি এইখানেও নিতে পারো বা এই পয়েন্ট থেকে একটা তার বের করে এই পয়েন্ট থেকে একটা তার বের করে এখানেও নিতে পারো, একই কথা, তো বাইরে নেওয়ার দরকার নেই, বাইরে আঁকলে আরও চিত্রটা জটিল হবে, ঠিক আছে। এখন দেখো আমাদের চিত্রটা কেমন হবে, একটু আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিই যাতে ডান পাশে দেখা যায়, ডান পাশে যেন পর্যাপ্ত দেখা যায়, হ্যাঁ দেখো এখন দেখা যাবে, এই যে আমাদের ইনপুট কেমন ছিল, ইনপুট ছিল এইরকম, আহা সুন্দর করে আঁকাই, দাঁড়াও এটা কেমন হয়ে গেল, দাঁড়াও তো দেখি পুরাটা দেখা যায় কিনা, দুইটা পুরাটা দেখা যায় কিনা, এক সেকেন্ড, হ্যাঁ এখন দেখা যাবে, দেখো এখন দেখা যাবে, রাইট, এই যে আমরা এইটা হচ্ছে ইনপুট আর আমরা এখানে আউটপুট আঁকাবো, এইখানে আঁকাবো আউটপুট। এখন ঘটনাটা কি হয় দেখো, ধরো এই যে ইনপুটটা টোটাল একটা তরঙ্গের মধ্যে প্রথম অর্ধ তরঙ্গ, ধরো এইদিকে প্লাস এইদিকে মাইনাস, তো এইদিকে প্লাস মানে কি কারেন্টটা এইদিক দিয়ে যাবে, এই যে কারেন্ট এইদিকে যাচ্ছে এখানে আসলো, এখানে আসার পরে দেখো সে দুই দিকে যাইতে পারবে, এই যে কারেন্টটা এইদিকে গিয়ে এখানে আসলো, এখানে আসার পর সে দুইটা রাস্তা পাবে, একটা এইদিকে একটা এইদিকে, দেখো এই যে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, কারণ কারেন্ট যেদিকে যাচ্ছে এরর চিহ্ন একই দিকে, মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাইতে পারবে, দেখো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাইতে পারবে, কারণ এটা ফরওয়ার্ড বায়াস, এই যে এটা পি টাইপ, এটা নেগেটিভ টাইপ, পি এর সাথে পজিটিভ যুক্ত আর এই পাশে আমরা নেগেটিভ বিবেচনা করতে পারি, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি এরর চিহ্ন, এই যে এখানে ডায়োডের এরর চিহ্ন যদি একই দিকে থাকে কারেন্ট ফ্লো হবে, কিন্তু এখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে না, এই যে এই রাস্তা দিয়া,
কারণ কারেন্ট যাচ্ছে এইদিকে আর ডায়োডের তীর চিহ্ন উপরের দিকে, ডায়োডের তীর চিহ্ন উপরের দিকে, মানে এটা রিভার্স বায়াস, এটা রিভার্স বায়াস, এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে না। তাহলে এই যে এটা রাইট, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্যে যাচ্ছে না, তাহলে এই দিক দিয়ে যাবে না, কারণ এখান থেকে এখানে আসলো, এই যে এখান থেকে এটার মধ্যে দিয়ে এখানে আসলো। এখন এখানে আসার পরে সে এই দিকেও যাইতে পারবে, এই দিকেও যাইতে পারবে, তবে এখানে কিন্তু আবার রিভার্স বায়াস। দেখো এরো চিহ্ন, ডায়োডের এরো চিহ্ন উপরের দিকে, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, এইটাও হবে রিভার্স বায়াস, এটার মধ্যে দিয়েও কারেন্ট যেতে পারবে না। তাহলে কারেন্ট অবশ্যই যেহেতু এইদিকে যাইতে পারতেছে না, সে এইদিকে যাবে, এই যে এইদিকে যাবে, এইদিকে যাবে, এই রোদের মধ্য দিয়া, মানে এখানে আমাদের যে বাতিটা ছিল বা লোডটা ছিল সেটার মধ্যে দিয়ে কারেন্ট এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসেছে আবার কি উপরের দিকে যাবে? উপরের দিকে তো যাবে না। এইখানে তুমি আবার ভাবো না যে কারেন্টটা এই পয়েন্টে আইসা এই পয়েন্টেও যাইতে পারে না। কারেন্টের টার্গেট কি? টার্গেট হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তে ঘুরে আসতে হবে, তো এই পাশে গেলে কি কোনো লাভ হবে? লাভ হবে না। তো সে তখন যাবে এই দিক দিয়ে। দেখো এরো চিহ্ন যেদিকে কারেন্ট যাচ্ছেও সেই দিক দিয়ে, মানে এইটা ফরওয়ার্ড বায়াস, কারেন্ট যাইতে পারবে এই যে এদিকে ঘুরে এসে এখানে এসে এইদিকে এসে এই যে এইখানে চলে আসবে। তার মানে সে ফুল সাইকেল ফিল আপ করছে এই যে এই রাস্তাটা দিয়ে, এইখানে গিয়ে এইখানে গিয়ে এইখানে এসে এইখান দিয়ে গিয়ে এইখানে গিয়ে এই যে এইটা হচ্ছে পুরো একটা পথ ঘুরে আসছে। এবং এই যে রোদের মধ্য দিয়ে সে বাম পাশ থেকে ডান পাশে গেছে। দেখো এই রোদের মধ্য দিয়ে, মানে এটা তো লোড, আমরা তো এই লোডের দুই পাশে বিভব মানে আউটপুট বিবেচনা করতেছি, তাহলে এটার সাপেক্ষে দেখো এই যে এই প্রবাহটার ফলে বা এই অর্ধ তরঙ্গের ফলে এটার মধ্য দিয়ে কী হয়েছে, আমরা আউটপুট পাচ্ছি। এবং এখানে আউটপুট বেশি হলে এখানে ইনপুট বেশি হলে আউটপুটও বেশি হবে, তার মানে এটা একই জিনিস পাবো, এই যে এইটার এই ইনপুটের জন্য আউটপুট পাবো এইটা। এই যে দেখো আমরা একটা ডটেড লাইন দিয়ে রাখি যাতে সমান সোজা লিখতে পারি, এই যে দেখো ঠিক আছে, এখন খেয়াল করে দেখো। তো এইটা শেষ, এখন আমরা কাউন্ট করবো এইটা, এইটার ক্ষেত্রে কী হবে, উল্টে যাবে, এইটা হয়ে যাবে নেগেটিভ, এইটা হয়ে যাবে পজিটিভ। এখন ঘটনা কী হবে দেখো, এখন যে উল্টে গেল এই পাশ দিয়ে পজিটিভ আসতেছে, কারেন্ট আসতেছে, এখানে আসলো, এখানে এসে যে দুইটা রাস্তা পাবে, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, বাট এটা হচ্ছে উল্টা। দেখো এই যে এরো চিহ্ন যেদিকে, কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, মানে এটা রিভার্স বায়াস, এটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না, এইটার মধ্য দিয়ে যাবে, এই যে দেখো এইটার মধ্য দিয়ে যাবে, এখন এইটা অন হয়ে যাবে, এখন এইটা সঠিক, মানে কারেন্ট যাচ্ছে যেদিকে এরো চিহ্নও একই দিকে, মানে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, কারেন্টটা এখান থেকে এখানে আসবে। এখানে আসার পরে সে দুইটা রাস্তা হবে, একটা হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে, বাট এইদিকে সে যাইতে পারবে না, কারণ এটা হচ্ছে রিভার্স বায়াস, ডায়োডের তীর চিহ্ন যেদিকে, কারেন্ট উল্টা দিকে যাইতে পারবে না, তার মানে কারেন্ট এই দিকে যাইতে পারবে না, কারেন্ট যাবে এই দিকে, এই দিক থেকে গিয়ে এইখানে গিয়ে এইখানে আসবে, এইখানে এই যে এইখান থেকে এইখানে। দেখো আগে এতটুকের বেলায়ও কারেন্ট এই বাম থেকে ডানে গেছিলো, এই যে এখানে যে লোড, যে লোডটা আছে বা মনে করো যে এখানে লাইট আছে, একটা লাইট এতটুক, মানে এই যে এই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, মানে ফরওয়ার্ড না, এই যে আগে যখন এইটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, তখনও কারেন্ট বাম থেকে ডানে গেছিলো, এখন যখন উপরটা হয়ে গেছে মাইনাস নিচেরটা প্লাস, এখনও কিন্তু কারেন্ট বাম থেকে ডানে যাচ্ছে, রাইট, এটা মনে রাখো। তো এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে, আসার পরে এখন কিন্তু কারেন্ট এই দিকে আসবে না, কারণ সে এখন বেরোইছে পজিটিভ থেকে, তার টার্গেট হচ্ছে এইটা ঘুরে নেগেটিভে ফেরত আসা, এখানে এসে সে এইদিকে যাবে, এবং এইটা তখন ওয়ান অন হবে, কারণ কারেন্ট যাচ্ছে এইদিকে, ডায়োডের তীর চিহ্ন একই দিকে আছে, তো এই যে এখানে গিয়ে এইদিকে গিয়ে এইদিকে ঘুরে আসবে, ঠিক আছে। তো প্রথম যেই রাউন্ডটা ছিল, এই যে এইখান থেকে এইটা, এইটার জন্য কারেন্ট এই লোডের ভিতর দিয়ে বাম পাশ থেকে ডানে গেছে, পরবর্তী যে এই সাইকেলটা, এটার জন্য এখানে কারেন্টের মান দেখো বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে এই লোডের মধ্যে কিন্তু কারেন্টের দিক চেঞ্জ হচ্ছে না, যদিও এইখানে কারেন্টের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এইখানে ইনপুটে, ইনপুট এটা কিন্তু ইনপুট, এই যে ইনপুট, ইনপুটে কারেন্টের দিক চেঞ্জ হচ্ছে, এই যে এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, কিন্তু আউটপুটে কিন্তু দিক চেঞ্জ হচ্ছে না। আউটপুটে আগে যেই মুখী ছিল পরেও সেই মুখী, আগে যেই মুখী ছিল পরেও সেই মুখী, এই এগুলো কিন্তু সমান সমান হবে সব, সুন্দর করে আঁকাবা। দেখো আগে এখানে যদি একটা বাল্ব থাকে, মনে করো এখানে তুমি দাঁড়ায় আছো, তুমি দাঁড়ায় দেখতেছো, আগেও তোমার সামনে দিয়ে একটা মানুষ যেদিকে দৌড়ে যাচ্ছিলো পরেও একই দিকে দৌড়ে যাচ্ছে, তো তুমি কি খোঁজ পাবা বা তোমার কাছে কি মনে হবে এখানে যে দিক চেঞ্জ হয়ে গেছে? তুমি তো বুঝবাই না। এখানে যে বেটা, এখানে যে লাইট, মনে করো এখানে যে একটা লাইট আছে, এই লাইট তো খোঁজই পাবে না, তার যে ডিরেকশন এখানে চেঞ্জ হয়ে গেছে, কারণ সে দেখবে তার মধ্য দিয়ে আগেও বিদ্যুৎ বাম থেকে ডানে যাচ্ছিল পরেও বিদ্যুৎ বাম থেকে ডানে যাচ্ছে, সে মনে করবে আগে এইটা ছিল, এইটা ছিল, এইটা ছিল, এটাই ছিল। এই যে দেখো দ্বিমুখী প্রবাহ কি হয়ে গেছে, একমুখী হয়ে গেছে, এই যে ইনপুট ছিল এসি কারেন্ট,
आउटपुट हो गए डीसी कारेंट। एखन तुम एक प्रश्न करते पारो जदि तुम्हार माथाय आसे जो भाइया एकटू आगे बोलें प्रथम डीसी कारेंट हो रकम सोजा डीसी कारेंट थे सोजा मन करो जो यहाँ आई ये यहाँ टी टी एर सपेक्षे डीसी कारेंट कौन चेन्ज होना सोजा तो यहाँ तो सोजा हईल ना यहाँ तो सोजा हईल ना आका बाका होता सोजा करार बुद्धि आसे तुम्हें जो एक कैपासिटर यूज करो তুমি যদি একটা ক্যাপাসিটর নাম শুনছো ক্যাপাসিটর ইউজ করো তখন এটা কাপটা হয়ে যায় এরকম 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 হয়ে যায় এরকম হয়ে যায়। তুমি যদি একটা ক্যাপাসিটর ইউজ করো ক্যাপাসিটর ইউজ করলে এই যে এখানে আউটপুটটা এরকম হয়ে যায়। যদিও তোমাদের তোমাদের পরীক্ষায় এটা আঁকার দরকার নাই মাত্র যেটা আঁকাইছিলাম ওই যে কার্ভ কার্ভ ওইভাবে আঁকা রাখবা বাট একটা ক্যাপাসিটর ইউজ করলে মনে রাখবে একটা ক্যাপাসিটর ইউজ করলে এই যে আউটপুট এই যে এরকম হয়ে যায়। আর যদি একটা রেগুলেটর ইউজ করো রেগুলেটর কি রেগুলেটর রেগুলেটর ইউজ করলে একদম সোজা এরকম হয়ে যায় একদম সোজা হয়ে যায়। ক্যাপাসিটর ইউজ করলে মোটামুটি একটা শেপে চলে আসে আর রেগুলার যে এরকম এরকম শেপে চলে আসে আর রেগুলেটর ইউজ করলে একদম সোজা হয়ে যায়। তো আমরা কিন্তু এই যে তোমরা যে ফ্যান ইউজ করো শুনবা ফ্যানের মধ্যে একটা ক্যাপাসিটর থাকে রেগুলেটর থাকে যারা কি করে এই এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করে এইভাবে এই যে ডায়োড থাকে প্রচুর রেক্টিফিকেশন হয় তারপরে এই এসিগুলোকে আমরা ইউজ করি নাহলে কিন্তু এসি কারেন্ট ডিরেক্ট ইনপুট দিয়ে দিলে সব কিছু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই রেক্টিফিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আশা করি জিনিসটা বুঝতে পারছো। হাফ ওয়েভ রেক্টিফায়ার ফুল ওয়েভ রেক্টিফায়ার এটা কিন্তু ফুল ওয়েভ রেক্টিফায়ার কারণ ফুল ওয়েভটা কি আগেরটাতে কিন্তু শুধু অর্ধেক তরঙ্গেবেলায় কারেন্ট যাইতো বাকি অর্ধেক তরঙ্গে কারেন্ট ফ্লো হইতোই না বাট এইবার কিন্তু পুরা তরঙ্গ জুড়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন বলো বুঝতে পারছো কিনা আজকের ক্লাসটা ছিল আমাদের রেক্টিফিকেশনের উপর আজকের ক্লাসটা ছিল রেক্টিফিকেশনের উপর বা একমুখীকরণ মানে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করার উপর। আগামী ক্লাসে আমরা শিখবো ট্রানজিস্টর মানে আমরা ডায়োড শিখছি একমুখীকরণ শিখছি আগামী ক্লাসে আমরা ট্রানজিস্টর পড়ব। আগামী দুই তিন ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের টোটাল মেইন মেইন যে একদম কি বলে পিক জিনিস সেটাই হচ্ছে ট্রানজিস্টর মানে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো ম্যাথমেটিক্যাল জিনিস আসার মতো সব কিছু আছে ট্রানজিস্টরে। তো আগামী ক্লাস থেকে আমরা ট্রানজিস্টর শুরু করব। আজকের ক্লাসে কি কোনো কিছু বুঝতে সমস্যা আছে আজকের ক্লাসে কি কোনো কিছু বুঝতে এই আমার এখন কমেন্ট লোড হচ্ছে আমার ফোন এখন কমেন্ট লোড হচ্ছে কারো কোনো বুঝতে সমস্যা হলে একটু কমেন্ট করে যাও আশা করি উত্তর দিব। এতক্ষণ কারো কোনো কমেন্ট পড়তে পারি নাই একটু একটু বলে যাও আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার আরে অরিত্রীরা ভেরি গুড ভেরি গুড ফিফথ চ্যাপ্টার ক্লিয়ার আছে তাই বুঝে গেছি আরে জাকির হোসেন ভেরি গুড। ফিফথ চ্যাপ্টার ক্লিয়ার না থাকলেও একটু আড্ডু বুঝতে পারার কথা যেমনে বুঝাইলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া ঠিক আছে। আজকে আমাদের লেকচার ফোর শেষ হইলো আমরা এই চ্যাপ্টারের উপর আরও ছয়টা ক্লাস নিব মানে আরও ট্রানজিস্টর রিলেটেড টপিকের উপর আমাদের ট্রানজিস্টরের যত টাইপ আছে যত যা আছে যত জাংশন আছে সবগুলো পড়াবো এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রশ্ন সলভ করবো আগামী ছয় ক্লাসের মধ্যে মানে দশ ক্লাসের মধ্যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ সহ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স শেষ করবো। এই পরে যে সংখ্যা পদ্ধতি আছে ওটা কিন্তু পড়াবো না কারণ সংখ্যা পদ্ধতি সবাই পারো এই ফিজিক্সের এখানে যে সংখ্যা পদ্ধতি আছে এর যে আরও অনেক বেশি জিনিস আইসিটিতে তোমরা পড়ে ফেলছো মানে এইখানে সংখ্যা পদ্ধতি বাচ্চা জিনিস আইসিটির সংখ্যা পদ্ধতির তুলনায় এই চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি হলো বাচ্চা দুধের শিশু। আমরা শুধু সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই পার্টটাতে দশটা ক্লাস পড়ব তাইলে একদম পুরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সহ তোমাকে সলভ করে দিব। সংখ্যা পদ্ধতি ওইটা পড়াবো না ওইটা নিজেরা পড়ে নিলেই হবে ঠিক আছে ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে আগামী ক্লাসে। দাদা ফিনান্সিয়ালি লাভ কোনটা হাফ ওয়েভ রেক্টিফায়ার না ফিনান্সিয়ালি লাভ কোনো জানি না তবে ইউজ করা হয় ফুল ওয়েভ রেক্টিফায়ার কারণ হাফ ওয়েভ রেক্টিফায়ার ইউজ করলে তো তুমি অর্ধেক টাইমে কারেন্ট পাবা অর্ধেক টাইমে পাবা না রাইট অর্ধেক টাইমে পাবো অর্ধেক টাইমে পাবা না আমরা ইউজ করি ফুল ওয়েভ রেক্টিফায়ার যেন পুরা পুরা ওয়েভের জন্য আমরা কারেন্ট পাই। বাট ফিনান্সিয়ালি বলতে কোনটার দাম বেশি কম এটা তো জানি না দাম বেশি কম কোনটার তো আমি তো কিনি নাই কখনো বাট ইউজ করি ফুল ওয়েভটাই বেশি ঠিক আছে ভাইয়েরা। আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত থাকলো আগামী ক্লাসে দেখা হবে আগামী ক্লাসে দেখা হবে। যারা এইসব প্রডিউস করে তাদের জন্য এই কোনটার দাম কত জানি না কোনটার দাম বেশি কোনটার দাম কম এইগুলো জানি না ঠিক আছে। আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো এই পর্যন্তই থাকলো দেখা হবে আগামী ক্লাসে। দাদা ক্লাসে ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসে আবার চলে এসো আশা করি এই চ্যাপ্টারটা খুব সুন্দর মতো শেষ হয়ে যাবে দশটা ক্লাসে।